এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আপনাদেরকে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম জানাতে চাই। আপনারা জানেন গতকাল বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন ছিল, পরমাণু শক্তির যুগে আসলে আমরা প্রবেশ করলাম, পরমাণু শক্তি আমরা শান্তিতে ব্যবহার করব। সেই অনুষ্ঠানে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই চমৎকার কথাটি বলেন যে পরমাণু শক্তি আমরা শান্তিতে ব্যবহার করব। গতকাল আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যুক্ত ছিলেন এবং রূপপুরে ছিলেন আমাদের বিজ্ঞান মন্ত্রী। এছাড়া দৈনিক ইত্তেফাকের আরেকটি শিরোনাম হচ্ছে নীতি সুধারের পর এবার বাড়ল ঋণের সুধার। চলতি অক্টোবর মাসে ঋণের সর্বোচ্চ 10.70% সুদ দিতে হবে, এমন একটি অর্থনীতি বিষয়ে প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক। এবং এছাড়াও আছে যে মানিকগঞ্জে তেলের পাম্পে আগুন, সেখানে আহত হয়েছেন 50 জন। এছাড়াও নির্বাচন ইস্যুতে একাধিক বিকল্প নিয়ে আলোচনা, জাপার বৈঠকে প্রেসিডিয়াম ও এমপিদের যৌথ সভা হয়েছিল গতকাল। এরপরে দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাতে চাই। মোটামুটি আজকে সব পত্রিকার কিন্তু খুবই গুরুত্ব পেয়ে প্রতিবেদন হয়েছে যে এই রূপপুরে যে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান হয়েছে গতকাল, সেই বিষয়টি তো সমকালেও যেটি করেছে যে স্মার্ট বাংলাদেশের আরেক ধাপ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার একটি বিশেষ পয়েন্টগুলো তুলে দিয়েছে যে পরমাণু শক্তিকে শান্তি রক্ষায় ব্যবহার করা হবে। পুতিন বলেছেন যে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বাংলাদেশ, পারমাণবিক স্থাপনার স্বীকৃতি পেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এবং প্রকল্পে সহযোগিতার জন্য মোদী সরকারের প্রশংসা করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রকল্পে কিন্তু ভারত একটি বিশেষ অবদান রেখেছে, বিভিন্নভাবে সহায়তা করেছে, সেই বিষয়টি কিন্তু গতকাল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট, কিন্তু তারা দুজনেই কিন্তু ভারতের মোদী সরকারকে প্রশংসা জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। এছাড়াও রাজধানীতে বৃষ্টি, জল জটে পুরনো ভোগান্তি, 50 মিলিমিটারেই ডুবে যায় অর্ধেকের বেশি এলাকা, যেটি এটি আসলে বিশেষ প্রতিবেদন। গতকালও কিন্তু মানুষের সেই জনভোগান্তিই ছিল, একটু বৃষ্টিতেই যে ভোগান্তি হয় সেই খবরটি এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও ব্যাংক ঋণের সুদহার আরও বাড়ল, যেটি আমরা দৈনিক ইত্তেফাকে আপনাদেরকে জানাচ্ছিলাম, সমকালেও একই বিষয়ে তুলে আনা হয়েছে। দৈনিক প্রথম আলো, আপনারা জানেন যে গতকাল সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যেটি ইয়ন ফসে, তিনি হচ্ছেন নরওয়ের লেখক এবং নাট্যকার। তার বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে তিনি চমৎকার সব নাটক লিখেছেন এবং তার সাহিত্যকর্ম 50টি ভাষায় অনুবাদ করা হয়েছে। তাকে গতকাল সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি হস্তান্তর, সেই বিষয়টি এসেছে যে রূপপুর এখন পারমাণবিক স্থাপনা, রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তার শক্তির দেশের তালিকায় ঢুকলো বাংলাদেশ, আগামী বছরের ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। এছাড়া আছে সমাবেশ, মিছিল ও অনশনের নতুন কর্মসূচি বিএনপির, চট্টগ্রামে যে রোড মার্চ সেখান থেকে এটি ঘোষণা করা হয়। দৈনিক বণিক বার্তার খবর আপনাদেরকে জানাতে চাই যে এখানেও কিন্তু একই বিষয় যে ব্যাংক ঋণের সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। দর্শক, এই ছিল আজকে আমার কাছে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।